মাত্র 3,80,000 টাকার ভিতরে একটি তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ওমর কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো যাদের বাজেট কম তারা কিভাবে বাড়ি করলে আপনাদের জন্য ভালো হবে, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে বাড়ির কাজটি শুরু করা উচিত বা কিভাবে করলে আপনার স্বপ্নটি পূরণ হবে। তো আপনার বাজেট কম তার কারণে যে আপনি বাড়িটা করবেন না এরকম নয়, আপনি চাইলেই অনেকভাবে করতে পারেন। তো উদাহরণস্বরূপ দেখুন, এখানে যার বাড়ি তার মাত্র বাজেট ছিল 4,00,000 টাকা, কিন্তু তার স্বপ্ন রয়েছে 3টা বেডরুম, একটা বাথরুম, একটা ডাইনিং স্পেস বা একটা ড্রয়িং রুম দিয়ে তিনি একটি একতলা বাড়ি করবে। তো তার স্বপ্ন বাস্তবায়নে তিনি এই বাড়িটি এইভাবে করতে সক্ষম হয়েছে 3,80,000 টাকায়। এই যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু। তো এটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখুন, গাঁথুনিগুলো করা হয়ে গেছে এবং ছাদটা হয়ে গেছে। তো এখন সে যদি চায় তাহলে অবশ্যই এই ঘরে সে থাকতে পারবে। তো আপনারা যদি এরকমভাবে করেন তাহলেই আসলে আপনারা একমাত্র কম খরচের ভিতর সুন্দর একটা আধুনিক একতলা বাড়ি করতে পারবেন। একবারে যে কাজটা শেষ করেই ঘরে উঠতে হবে এরকম কোনো কথা নেই, তাহলে আপনার বাজেট লাগবে অনেক বেশি। আর আপনি যারা কম খরচে বাড়ি করতে চান তারা এরকম সিস্টেম ফলো করতে পারেন, দেওয়াল গেঁথে ছাদ দিয়ে তারপর ভিতরে থাকবেন, আস্তে আস্তে একটা একটা করে রুম কমপ্লিট করবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 28 ফিট এবং প্রস্থ রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। তো এটা যদি আপনারা স্কোয়ার ফিটে হিসাব করেন তাহলে 710 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করেন তাহলে 1,66 পয়েন্ট। তো এখানে রয়েছে 2টা বেডরুম, একটা ড্রয়িং কাম বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটি বাথরুম। তো এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। তো এই ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে এবং ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচের হিসাব ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো এখানে সর্বপ্রথমে একটা 20 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর একটা 15 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর ফ্লোর পর্যন্ত 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, তার উপরে কিছু কলাম ব্যবহার করা হয়েছে, ব্রিকের পিলার যেটাকে বলে। তো আর সব দেওয়াল গাঁথুনিগুলো 5 ইঞ্চি দেওয়া হয়েছে, তারপর 4 ইঞ্চি একটা ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত যে মালামালটি আমাদের লেগেছে, তো আগে বাড়ির ভিতরটা আপনারা ভালো করে দেখুন, তারপর অবশ্যই ড্রয়িং প্ল্যান সহ বিস্তারিত দেখবেন। তো আমি আর কথা বলবো না, আপনাদেরকে বাড়ির ভিতরটা একটু ঘুরিয়ে দেখাবো এবং ভিডিওর শেষে ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচটি দেখিয়ে দিব।
তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এই দিকটা রয়েছে 28 ফিট, এই দিকটা রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। তো এখানে রয়েছে মেইন দরজা, মেইন দরজা দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে ড্রয়িং কাম বেডরুম। এটার সাইজ রয়েছে 12 ফিট 4 বাই 13 ফিট 3 ইঞ্চি। এটার সাথে দুইটা জানালা রয়েছে এবং এই পাশে একটা বেডরুম রয়েছে যেটা 13 ফিট 6 বাই 12 ফিট 4 ইঞ্চি। তো এখানেও দুইটি জানালা রয়েছে এবং এখান দিয়ে যাওয়ার পর এখানে একটি ডাইনিং স্পেস রয়েছে 8 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট 7 ইঞ্চি। তো এখানে একটি বাথরুম রয়েছে 8 ফিট 7 বাই 4 ফিট 3 ইঞ্চি এবং এই দিকে একটা বেডরুম রয়েছে 13 ফিট 6 বাই 11 ফিট 8 ইঞ্চি। এটার সাথে দুইটা জানালা রয়েছে এবং এখানে পেছনে যাওয়ার জন্য অপশন রাখা হয়েছে, সে পরবর্তীতে সিঁড়ি করবে এখানে এবং সিঁড়ির নিচে চাইলে সে রান্নাঘর করে নিতে পারবে। তো ভিউয়ার্স, এটা টোটাল হিসাব করলে 710 স্কোয়ার ফিট এবং শতকে হিসাব করলে 166 পয়েন্ট। তো চলুন এখন আমরা মালামালের খরচটি দেখি। তো এটা করার জন্য আমাদের গাঁথুনির ইট লেগেছে 9500 পিস, যার বর্তমান বাজার দর 95,000 টাকা। সিমেন্ট লাগছে 110 ব্যাগ, যার বর্তমান বাজার দর 500 টাকা করে ধরে 55,000 টাকা। রড লাগছে 1,040 কেজি, যার বর্তমান বাজার দর 70 টাকা করে ধরে 72,800 টাকা। তো এখানে বালি ভরা বাবদ বালি গাঁথনি সার ঢালাই বাবদ বালি 550 ফুট 16,500 টাকা, সিলেট বালু 60 ফিট 4,800 টাকা, পিকেট 3,000 ইটের 30,000 টাকা, মিস্ত্রি খরচ 70,000 টাকা, অতিরিক্ত খরচ 15,000 টাকা, মোট খরচ 3,59,000 টাকা এবং ফ্লোর 3টা রুম ঢালাই দিতে খরচ হয়েছে 22,000 টাকা। তো মোট 3,81,100 টাকা। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্টের উত্তরটি পেয়ে যাবেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।